স্বাগত নিউজ 24 এর সকালে সংবাদে সাথে আছি আমি তানজিনা অন্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ রোববার দুপুরে তা পুরীর উপকূলে পৌঁছে শক্তি হারাতে শুরু করবে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়ের বিপদ থেকে মুক্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল এর মধ্যে বৃষ্টি শুরু হয়েছে ওড়িশার পুরীতে সঙ্গে বইছে তীব্র ঝড়ো হাওয়া অতি গভীর নিম্নচাপ এবং গভীর নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে দুই রাজ্যে দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পক্ষে প্রস্তুতি নেওয়া হয়েছে বাতিল করা হয়েছে বহু ট্রেন চলাচল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুরীর দিকে ক্রমশ এগুচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে গুমট আবহাওয়া বিরাজ করছে সাগর উত্তাল রয়েছে পটুয়াখালী সহ উপকূলীয় জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে শীত এবং বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই দেশের সকল সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এদিকে বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিনের সাথে জাহাজ যোগাযোগ দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এতে সেন্ট মার্টিনে আটকা পড়েছে প্রায় সহস্রাধিক পর্যটক সারা বিশ্বে যখন উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন তখন দেশে কীট সংকটে শুরু হয়নি জিনোম সিকোয়েন্স নির্ণয়ের কাজ অথচ শুধুমাত্র বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ কয়েক দফা নির্দেশনায় আটকে আছে স্বাস্থ্যসেবা বিভাগের কার্যক্রম মৃত্যু ঝুঁকি কম থাকলেও সংক্রমণের গতি অনাকাঙ্ক্ষিত বিপর্যয়ের কারণ হতে পারে বলছেন বিশেষজ্ঞরা আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় শনাক্তের মাত্র 10 দিনের মাথায় 30টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন এই প্রজাতি যা নিয়ে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পাশের দেশ ভারতেও শনাক্ত হয়েছে ওমিক্রনের অস্তিত্ব করোনার নতুন এই প্রজাতি কতটা ভয়ঙ্কর তা এখনো স্পষ্ট নয় উন্নত বিশ্বের অণুজীব বিজ্ঞানীরা তা নিয়ে গবেষণা করছেন তবে দেশের বিশেষজ্ঞরা বলছেন গবেষণার ফলাফলের দিকে না তাকিয়ে এখনই প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে প্রথম ভাগে বিদেশ থেকে আগতদের রাখতে হবে কড়া সতর্কতায় ডেল্টার ইতিহাস নেই তাতে কিন্তু অনেক সময় লেগেছিল ওয়ানের যে ভ্যারাইটি সেটাতে সময় ইউকে ভ্যারিয়েন্ট সেটাও সময় লেগেছিল কিন্তু এটা সময় লাগেনি তো সংক্রমণশীলতাটা বেশি তার মানে এই সংক্রমণ করতে পারে বাকি যে দুটি সন্দেহ আছে বা কথা উঠেছে যে একই ভিরুলেন্ট কিনা মানে অর্থাৎ এর রোগের তীব্রতা বাড়াতে পারে কিনা একজন মানুষের অক্সিজেনের প্রয়োজনীয়তা বাড়াবে কিনা হাসপাতালে ভর্তি হতে হবে কিনা অথবা মৃত্যুর ঝুঁকি এটা কিন্তু এখনও প্রমাণিত হয়নি এয়ারপোর্টেই একটু দ্রুততার সাথে টেস্ট করা হয় যাতে যদি পজিটিভ হয় তাহলে আইসোলেশনে নেওয়া আর যদি নেগেটিভ হয় তাহলে দুই সপ্তাহ প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছেন প্রায় 200 মানুষ যাদের বেশিরভাগের খোঁজ মেলেনি এখনো আর ভাইরাসের জীবন রহস্য বা প্রজাতি চিনতে দরকার বিশেষ গবেষণা জিনোম সিকোয়েন্সিং এর জন্য প্রয়োজন উপাদান কিটের অভাবে ভুগছে দেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ডিসিএস আইআর স্যাম্পল কম পাচ্ছি বা নাই বললে চলে সেজন্য আমরা সে কাজটা হাতে দিচ্ছি সেটা অত্যন্ত দামি কিট আপনার প্রায় প্রতি স্যাম্পলের জন্য 80,000 টাকা খরচ হয় আমরা এখন ওয়েট করছি যে যদি মারাত্মক কোনো আকার ধারণ করে করোনা ভাইরাসের এদেশে তাহলে অবশ্যই আমরা এই কিটও ব্যবহার করবো জিনোম সিকোয়েন্স করে আমরা তার রেজাল্ট আমরা অবশ্যই এদেশে জমা করবো এবং আলোচনা করবো রাজধানীতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ওমিক্রন ছড়িয়ে পড়া দেশ থেকে আপাতত বাংলাদেশে না আসতে যাত্রীদের নিরুৎসাহিত করেছে সরকার সাউথ আফ্রিকান লোক যারা তাদের ডিসকারেজ করবো আসতে আরিফিন শাকিল News 24 ঢাকা বিশ্বের প্রায় 40 দেশে ছড়িয়েছে ওমিক্রন আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েক মাসে ইউরোপে মোট করোনা সংক্রমণের অর্ধেকেরই কারণ হতে পারে করোনার নতুন এ ধরন যদিও আশার কথা এ পর্যন্ত এ ধরনের প্রাণহানি হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে নতুন ভ্যারিয়েন্টটি অধিক সংক্রামক হলেও আতঙ্কের কিছু নেই এদিকে ওমিক্রন মাথা ব্যথার নতুন কারণ হলেও এখনও ডেল্টায় বিপর্যস্ত অধিকাংশ দেশ মাসুদ রানা ডেস্ক রিপোর্ট
মাত্র চার দিনে দক্ষিণ আফ্রিকায় করোনার রোগী বেড়েছে চার গুণ, যাদের প্রায় সবাই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। দুশ্চিন্তার কারণ এই রোগে হাসপাতালে বেড়েছে শিশুদের সংখ্যাও। ভ্যারিয়েন্টটি এখন আফ্রিকার সীমানা ছাড়িয়ে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তবে এ পর্যন্ত আক্রান্ত কারো মৃত্যু হয়নি। ভ্যারিয়েন্টটি সবচেয়ে সংক্রামক হলেও এ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গবেষকরা বলছেন ওমিক্রনের ভেতর সাধারণ ফ্লু এর কিছু জিনগত বৈশিষ্ট্য পাওয়া গেছে, এমনকি ওমিক্রন নিজেকে মানুষের উপযোগী করে গড়ে তুলছে। আপাতত বিশ্বের ওমিক্রন মোকাবেলায় ভ্যাকসিন বড় হাতিয়ার হিসেবে দেখা হলেও এ নিয়ে বিস্তর গবেষণার প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। We don't know yet what the collection ভাইরাস টি সম্পর্কে জানতে সময় প্রয়োজন। সবার আগে জানা দরকার প্রচলিত ভ্যাকসিন এটির বিরুদ্ধে কতটা কার্যকর। But we will be able to test that now. এদিকে ইউরোপ জুড়ে নতুন করে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিশেষ করে যুক্তরাজ্যে দৈনিক 50,000 মানুষ নতুন করে শনাক্ত হচ্ছে, যার বেশিরভাগ ডেল্টা ধরন। এছাড়া বিশ্বের সংক্রমিত রোগীর 90% এখন ডেল্টায় আক্রান্ত হচ্ছে। মাসুদ রানা, নিউজ 24। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের মাঝে নেই কোনো সমন্বয়। দুটি গ্রুপে ভাগ হয়ে কেউ বলছেন 9 দফা আর কেউ জানাচ্ছেন 11 দফা দাবি। এছাড়া আন্দোলনে যুক্ত হয়ে স্লোগান দেয়া শিক্ষার্থীদের কেউ কেউ জানেনি না কেন তাদের আন্দোলন কিংবা কি তাদের দাবি। প্রশ্ন উঠছে পোশাক পরা শিক্ষার্থীদের নেতৃত্ব দেয়া সোহাগী সামিয়ার রাজনৈতিক পরিচয় নিয়েও। নাইমাল জিকর প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় সহপাঠীদের মৃত্যুর পর নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক আন্দোলনের ব্যানারে রামপুরা ব্রিজে মানববন্ধন করেন শিক্ষার্থীদের একাংশ। এ সময় সরকার ও পরিবহন মালিকদের অর্ধেক ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা। তাই তাদের 9 দফা দাবি মানতে নতুন কর্মসূচি দেওয়া হয়। আন্দোলনের প্রেক্ষিতে বলেছিল তারা হাফ পাস নেবে, 2 দিন যাওয়ার পর তারা হাফ পাস নেয় নাই। এই জন্য আমরা বলছি আমরা মুখের কথায় বিশ্বাস করি না। ভাই বোন রাস্তায় মারা যাবে না, আমরা এরকম একটা সড়ক ব্যবস্থা চাই, আমরা এটা শুধু সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা চাই। শাহবাগের প্রজন্ম চত্বর থেকে আমরা লাশের প্রতীকী মিছিল করব। এরপরে 11 দফা দাবি নিয়ে একই স্থানে আসেন শিক্ষার্থীদের আরেকটি গ্রুপ, যাদের মধ্যে থাকা বেশ কিছু শিক্ষার্থী জানেন না কেন তাদের আন্দোলন বা তাদের দাবি কি। ও বলো আমি বলতে পারবো না, সরি। যতদিন পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে আমাদের দাবিগুলো ততদিন আমরা মাঠে থাকবো। হ্যাঁ, আমাদের 11 দফা দাবি, বাট আমরা ডিটেইলে সেটা বলতে পারছি না, অনেক বড়। এই আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থী সোহাগী সামিয়া বাম রাজনীতির সাথে যুক্ত, যা নিয়ে জন্ম নিয়েছে নতুন বিতর্ক। অকপটে স্বীকার করে সোহাগী বলেন কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে নয়, শিক্ষার্থীদের দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছেন তারা। আমি বুক ফুলিয়ে বলছি, আমি 2017 সাল থেকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট করি, আমি ঢাকা নগর দপ্তর সম্পাদক। প্রশ্ন হচ্ছে এটাই, আমি কোনো রাজনৈতিক ইস্যুকে এই আন্দোলনের মাঝে টেনে এনেছি কিনা। এদিকে নিরাপদ সড়ক গড়তে সকল প্রকার গণপরিবহনে চুক্তিভিত্তিক ইজারা বন্ধ সহ 20 দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ড্রেস দেখলে স্টুডেন্টদেরকে বাসে উঠতে দেওয়া হচ্ছে না, এবং স্টুডেন্টরা তাদের ন্যায্য অধিকার হাফ ভাড়া গাড়িতে দিলে তাদেরকে ধাক্কা দিয়ে, গাড়ি থেকে নামার সময় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে এ সময় গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য বন্ধে সরকারকে আরো শক্ত অবস্থানে যাওয়ার পরামর্শ দেয় এই সংস্থা। ঢাকা। ছাত্র আন্দোলনের ভিডিও ফুটেজ দেখে উস্কানি দাতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের না, এটি একটি রাজনৈতিক দলের উস্কানি। শনিবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিএ আয়োজিত সড়ক নিরাপত্তা এবং গণসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আন্দোলনটা ছাত্রছাত্রীরা যখন ফিরে যাচ্ছে লেখাপড়া মনোনিবেশ করছে, ঠিক তখনই রাজনৈতিক উস্কানি দিয়ে তাদের মাঠে নামানো, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা আমরা ভিডিও ফুটেজ নেওয়া উচিত, তদন্ত করে যে ব্যবস্থা যেভাবে নিয়ম অনুযায়ী।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় দ্রুত বিদেশে না পাঠালে সরকার পতনের আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি জানান। এদিকে লিভার সিরোসিস সহ নানাবিধ শারীরিক জটিলতা নিয়ে এখনও আগের মতোই গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের সিসিইউতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মারফা রহমানের প্রতিবেদন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীর থেকে রক্তক্ষরণ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। সর্বশেষ গত মঙ্গলবার বড় ধরনের রক্তক্ষরণ হয়। চিকিৎসক ও হাসপাতাল সূত্রগুলো বলছে, থেমে থেমে এই রক্তক্ষরণ তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এ পর্যন্ত তার চারবার রক্তক্ষরণ হয়েছে। এদিকে অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে লাগাতার কর্মসূচি পালন করে আসছে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সহস্রাধিক ছাত্রদল নেতাকর্মী জড়ো হয়ে আবারও খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবি জানান। সমাবেশে অংশ নেন 90-এর গণ আন্দোলনের ছাত্রনেতা, ছাত্রদলের বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়া নেতারা। তারা বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পেয়েই সরকার তাকে সুস্থ হতে বাধা দিচ্ছে। ওই পুরনো ঢাকার জেলখানায় যে শ্রম আয়োজন করেছিল আজকের এই সরকার প্রধান এবং সরকারি লোকজন, এটা ধরা পড়ে যাবে বলি আজকে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হচ্ছে না। আদালত এবং সরকারের হুকুমের জন্য আমরা অপেক্ষা করব, নিঃসন্দেহ না। এই সরকারকে উৎখাত করব এবং আমাদের নেতৃসূচকের সর্বব্যবস্থা করব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে বলেন, বিদেশে না পাঠিয়ে বেগম জিয়াকে তিলে তিলে সচেতনভাবে হত্যা করা হচ্ছে। সরকারের কাছে বলতে চাই, আর বিলম্ব করবেন না, অবিলম্বে দেশের দিকে মুক্তি দিন এবং তাকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন। আগামী দিনে রাজপথের আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি বাস্তবায়ন করা হবে বলেও ঘোষণা দেন উপস্থিত নেতাকর্মীরা। আছি আমরা প্রস্তুত, সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। মারুফা রহমান, News24, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। খালেদা জিয়াকে পুঁজি করে জনগণের সহানুভূতি অর্জনই তাদের লক্ষ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার বিকেলে নগর ভবনে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির 83তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে একথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে রাজপথে হট্টগোল না করে রাষ্ট্রপতির কাছে দণ্ড মওকুফের আবেদন করার কথা বলেন মাহবুবুল আলম হানিফ। আপনি 7 দিনের মধ্যে আপনি পাঠাইতে পারবেন, কালকে আপনি মাননীয় রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করুন, আবেদন করুন। বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই। তারা চায় বেগম খালেদা জিয়া অসুস্থ থাকুক, এইভাবে দেশে থেকে ঘুরে 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 মৃত্যু ডুবে যাক, আর এটা নিয়ে জনগণের সহানুভূতি নিয়ে রাজনীতি করে সরকার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে চায়। দ্রব্যমূল্যের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ না থাকায় মানুষ খুব কষ্টে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জে এম কাদের। শনিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত বর্ধিত সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বলেন, তেলের মূল্য বৃদ্ধির পর সরকারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছে পরিবহন সংশ্লিষ্টরা, এতে কারও মাথা ব্যথা নেই। এসব সমস্যার সমাধান ও মানুষের কল্যাণের জন্য জাতীয় পার্টি ক্ষমতায় যেতে চায় বলেও জানান জি এম কাদের। অনেক জেলায় আওয়ামী লীগের অনেক নেতা আমাদের সঙ্গে যোগদান করছেন, বিএনপির অনেক নেতা, তারা হতাশাগ্রস্ত, তাদের দেশে তাদের নেতৃত্ব নিয়ে অন্য যে কোনো সময় শুরু হতে পারে। কাজেই যারা তরুণ, যারা দেশ ও জাতির সেবা করতে চায়, তাদের জন্য জায়গা এখন একটাই আছে, সেটা হলো জাতীয় পার্টি।
আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য চাই শান্তিপূর্ণ পৃথিবী, এমন অঙ্গীকারের মধ্য দিয়ে ঢাকায় শুরু হয়েছে দুই দিনের বিশ্ব শান্তি সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করে বিভেদ ভুলে শান্তির সপক্ষে ঐক্যবদ্ধ হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। উদ্বোধনী দিনে শান্তিকে মানুষের অন্যতম মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেন অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শাহলি জয়, রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী এই বিশ্ব শান্তি সম্মেলন। শান্তি রক্ষায় কাজ করা বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, শিল্পী, সাংবাদিক, রাজনীতিক সহ 50টি দেশের 90 জন প্রতিনিধি সশরীরে অথবা ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন এই সম্মেলনে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। বলেন, ক্ষুধা আর দারিদ্র মুক্ত পৃথিবী গড়তে শান্তির বিকল্প নেই। This is a vital as the SDGs also offer us a viable blueprint to help rebuild our societies back better, greener and more resilient from the pandemic. International norms, human rights, democracy, can they make the world more peaceful? প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্বে শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। Nowadays, the world is facing with numerous challenges and conflicts. The COVID-19 pandemic exposed the weakness of our system. Unless we are united and ensure mutual peace and harmony, we will not be able to secure a safe and habitable world for our children and future generations, which is already grappling with adverse effect of climate change. রাষ্ট্রপতি বলেন, শান্তি ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সহিংসতা আর ভয়মুক্তির নিশ্চয়তা দেয়। বিভেদ ভুলে শান্তির সপক্ষে ঐক্যবদ্ধ হতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। শাহ আলী জয়, News24, ঢাকা। অবশেষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে জড়িত সন্দেহে কুয়েত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাতমান নাহিয়ান সেজান সহ 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। সিন্ডিকেট এসব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করে। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। ঘটনার সূত্রপাত গত 30 নভেম্বর মঙ্গলবার। ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন ছাত্র ক্যাম্পাসের রাস্তায় কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের সঙ্গে খারাপ ব্যবহার করছেন। পরে তারা অধ্যাপক ডক্টর সেলিমকে অনুসরণ করে তড়িৎ প্রকৌশল ভবনে শিক্ষকের ব্যক্তিগত কক্ষে প্রবেশ করেন। প্রায় 30 মিনিট পর তারা সেখান থেকে বের হয়ে যান। পরে অধ্যাপক সেলিম সেখান থেকে বের হয়ে বাসায় ফেরেন। বাসায় ফেরার পর তিনি ওয়াশরুমে ঢোকেন, কিন্তু দীর্ঘক্ষণ বাথরুম থেকে বের হতে দেরি হওয়ায় স্ত্রীর ডাকাডাকিতে সাড়া না দেয়ায় দরজা ভেঙে অচেতন অবস্থায় সেলিমকে পড়ে থাকতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ডক্টর সেলিমকে। এরপরই অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুকে কেন্দ্র করে কুয়েট ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়, উচ্ছৃঙ্খল কিছু ছাত্রের অপমান, অবরুদ্ধ মানসিক নির্যাতনে অধ্যাপক সেলিমের মৃত্যু হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা না পর্যন্ত শিক্ষকরা সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলেও ঘোষণা দেন। এরপর দফায় দফায় সিন্ডিকেটের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। সবশেষ সিন্ডিকেট সভায় শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রফেসর ডক্টর সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুতে অভিযুক্ত কুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 9 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা ও আচরণবিধির আলোকে
সদাচরণের আওতায় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করার যে এক নম্বর যে দাবিটা ছিল সাময়িক বহিষ্কার এটা ফুলফিল হয়েছে। আমরা অবশ্যই শিক্ষক সমিতির পক্ষ থেকে এটা ইতিবাচক হিসেবে দেখছি, কিন্তু আমাদের যে মূল দাবিটা ছিল স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে অত্র বিশ্ববিদ্যালয় থেকে। টোটাল ব্যাপারগুলো নিয়ে আমাদের অনেকগুলো প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। এদিকে কুয়েটের অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করে কুষ্টিয়ায় তার গ্রামের বাড়ি বাস গ্রামে মানববন্ধন করেছে স্থানীয়রা। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জের ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আমানুল্লাহ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, শনিবার রাত 8:30 মধ্যে ছেলেদের এবং আজ সকাল 8:00 মধ্যে মেয়েদের হল ত্যাগ করতে হবে। দূর দূরান্তের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকটা বাধ্য হয়ে হল ত্যাগ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছর ঘিরে ক্যাম্পাস পরিণত হয়েছিল নতুন পুরনোর মিলনমেলায়। প্রাণীর ক্যাম্পাসে এসে প্রবীণরা স্মৃতি হাতড়েছেন, পুরনো বন্ধুদের সাথেও মিলেছেন অনেকে। টিএসসির আড্ডা আর চায়ের কাপে ঝড়ে আবারও ফিরেছেন আগের সময়ে। প্রাণীর বিশ্ববিদ্যালয়কে নিয়েও তাদের আছে অনেক মান অভিমানের জায়গা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। স্মৃতির পাতায় কত আড্ডা, হাসি আর তর্কের ঝড় সময় গড়িয়েছে। বয়স কেবল নিজেদেরই বাড়েনি, বেড়েছে প্রিয় ক্যাম্পাসেরও। শতবর্ষ পেরিয়ে তবুও তরুণ প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই তারুণ্যের ছোঁয়া পেতেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফিরে ফিরে আসা। এখনের যারা রানিং স্টুডেন্ট তারা যখন এইসব মজা করে এসব দেখতে এখন ভালো লাগে। 100 বছরের এই বিশ্ববিদ্যালয় আসলে পাও একটা ভাগ্যের ব্যাপার। অনেকদিন পরে এসে আসলে অনেক ভালো লাগছে, এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। কতটুকু বদলালো ক্যাম্পাস আর কতটুকু নিজেরা সে হিসেব মেলানো বড্ড কঠিন। রঙিন বৈশাখ, সাদা কালোর একুশ আর ফাগুনের আগুন রাঙা দিনগুলো এখন কাটে অন্যভাবে। জীবনের খুব দামি সময় কেটেছে ক্যাম্পাসের উঠোনে। তাই তো প্রিয় বিদ্যাপীঠের ব্যর্থতা অর্জন প্রাক্তন আর বর্তমান সব শিক্ষার্থীর মনেই দাগ কাটে সমানভাবে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পাতা, ধুলিকণা, ঘাস, মাটি সবকিছু আমাদের পরিচিত এবং সবকিছুর সাথে আমাদের হৃদয়ের প্রাণের স্পন্দন আছে। এখন অনেক ক্রাউড হয়েছে, অনেক আউটসাইডার আসে আর অনেক টি স্টল আছে। বিভিন্ন অঙ্গনের লোকজন এত বেশি এখানে যাতে মনে হয় যেন একটা হাট বাজার বসে গেছে। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের প্রোগ্রামটি যে স্ট্যান্ডার্ড এবং সেখানে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ অনিচ্ছেই বলে দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মান আসলে কতটা নিচে নেমে গেছে। করোনার পরে এসে যে একটা নিস্তব্ধতা অনুভব করছিলাম, এই 100 বছর পূর্তির অনুষ্ঠানটা নিস্তব্ধতাটা পুরোটাই ভেঙে চুরে দিয়েছে। মুখরিত দিনগুলো আর ফিরে আসবে না, কেবলই স্বর্ণালী সময়ের স্মৃতি হাতড়ে ফেরা। প্রাচ্যের অক্সফোর্ডে পড়ে গর্বিত তারা। কেবল পুঁথিগত বিদ্যাই নয়, এই ক্যাম্পাস যে দিয়েছে পথ চলার দীক্ষাও, দিয়েছে বন্ধু, ভালোবাসা আর জীবনের রং। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। 50 বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেসরকারি খাত, যাদের হাতে তৈরি হয়েছে বড় বড় কারখানা, লক্ষ কোটি কর্মসংস্থান। পোশাক রপ্তানি বেড়েছে 1000 গুণ। উদ্যোক্তারা বলছেন, সরকারের সহায়তা পেলে আগামী 10 বছরে 50 বছরের সমান উন্নয়ন করা সম্ভব। তবে এজন্য সরকারের পাশাপাশি ব্যাংক খাতের প্রত্যক্ষ সহায়তা চান উদ্যোক্তারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরবর্তী অর্থনীতি বেগবান করতে বিনিয়োগ আর কর্মসংস্থানে জোর দিতে হবে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। স্বাধীনতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল দারিদ্র পীড়িত দেশটিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। জাতির পিতা সে চ্যালেঞ্জটি নিয়েছিলেন বটে, তবে খুব বেশি দূর যাওয়ার আগেই ঘাতকদের হাতে জীবন দিতে হয় তাকে। তবে বাংলার ছোট ছোট উদ্যোক্তারা থেমে থাকেননি মোটেই। 1983-84 সালে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয় $31 মিলিয়ন। সেই সময়ে মোট রপ্তানি ছিল $811 মিলিয়ন। নানা চড়াই উতরাই পেরিয়ে বিশ্বের দ্বিতীয় পোশাক রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। সবশেষ 2020-21 অর্থ বছরে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $31 বিলিয়ন, যা প্রথম বছরের 1000 গুণ।
আমাদের অনেকগুলি নতুন পটেনশিয়াল সেক্টর আছে যাদেরকে এক্সপোর্টে নিয়ে যেতে পারে, আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের প্লাস্টিক সেক্টর, লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টর, আমাদের ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি। আগামী 10 বছর হয়তো আমরা 50 বছরে যে গ্রোথটা হয়েছে, আগামী 10 বছর সেই ধরনের গ্রোথ আমরা আশা করছি। শুধু তৈরি পোশাক নয়, বেসরকারি খাতের উন্নয়ন দৃশ্যমান প্রায় সব খাতেই। করোনা মহামারীতেও অদম্য ছিল বেসরকারি খাত, তবে অগ্রযাত্রা ধরে রাখতে সরকারের নীতি আরও বেশি উদ্যোক্তা বান্ধব হওয়া প্রয়োজন বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। গত মাসেই মনে হয় আমার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু আবার বেড়েছে, তো সেটা কিন্তু বাড়ার কারণই হচ্ছে যে নিশ্চয়ই কিনি বিনিয়োগ হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে না, কিছু জায়গায় বেশি হচ্ছে, কিছু জায়গায় কম হচ্ছে, বাট হচ্ছে। এখন এটার সাথে স্থানীয়র সাথে বিদেশি বিনিয়োগটা আনা আমি মনে করি সবচেয়ে বেশি জরুরি, কারণ এখন একটা অপরচুনিটি, সারা পৃথিবীতে যে একটা সাপ্লাই চেইন ক্রাইসিস হয়েছে এই অপরচুনিটি বেশি দিন থাকবে না। আমাদের ব্যবসাতে আমরা দেখছি যেসব ব্র্যান্ড কোনোদিনও আমাদের সাথে কথা বলতে রাজি হয়নি তারা কিন্তু এখন বাংলাদেশের সাথে কথা বলতে রাজি। ব্যবসাকে সহজ আর হয়রানি মুক্ত করার উপর জোর দিচ্ছেন অর্থনীতিবিদরাও, বলছেন বিনিয়োগকারীদের আস্থা তৈরি হলে কমে আসবে অর্থ পাচারও। তার সামগ্রিকভাবে একটা সুব্যবস্থা, সুশাসন, এই অবস্থাটা যদি না থাকে তাহলে তো ব্যক্তিখাত কেন সেখানে বিনিয়োগ করবে? একটা অনুৎসাহের সৃষ্টি করে, বাইরে নিয়ে যাওয়ার যে উপায় সেগুলোও তারা অবলম্বন করে থাকে। তাহলে ব্যাংকিং খাতকে কিন্তু সমানভাবে সবাইকে সুযোগ দিতে হবে। তবে এজন্য ওয়ান স্টপ সার্ভিস কার্যকরভাবে চালু করে অর্থনৈতিক অঞ্চলগুলোর দ্রুত বাস্তবায়নের বিকল্প নেই বলেও মত তাদের। সুলতান আহমেদ, News24, ঢাকা। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া সহ বিভিন্ন গ্রামে খেজুর পাতা ও কাশফুলের খড় দিয়ে নানান ধরনের পণ্য তৈরি হয়। নারীদের অনেকে গৃহের কাজ শেষে অবসর সময়ে এই পণ্য তৈরি করে বাড়তি আয় করছেন। দেশের গণ্ডি পেরিয়ে এসব পণ্য এখন ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র ও কানাডা সহ বিশ্বের 30টি দেশে রপ্তানি হচ্ছে। সরকারি সুযোগ সুবিধা পেলে এ খাত থেকে আরও বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হতো বলে দাবি সংশ্লিষ্টদের। রিপন হোসেনের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। খেজুর পাতা আর কাশফুলের খড় দিয়ে গ্রামের নারীরা নিপুণ হাতে তৈরি করছেন ফুলের পাত্র, কার্পেট, সুটকেস থেকে শুরু করে নানান ধরনের জিনিসপত্র রাখার ও কুকুর বিড়াল ঘুমানোর ঝুড়ি। আর এসব পণ্য দেশের গণ্ডি পেরিয়ে ব্রাজিল, পেরু, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপ সহ বিশ্বের 30টি দেশে রপ্তানি হচ্ছে। 250 জন কর্মী আছে এবং 18 থেকে 20টা এরকম ফিল্ড আছে, এই ফিল্ডে এগুলো কাজ করে। যশোরের ঝিকরগাছা সহ আশপাশের বিভিন্ন উপজেলার 20টি গ্রামের অন্তত 5,000 নারী সাংসারিক কাজের ফাঁকে এসব পণ্য তৈরি করছেন, যা দিয়ে তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। খড় কেটে নিয়ে আসতে হয়, তারপরে রোদে শুকাতে হয়, তারপরে এই দাদারা তো আসে বেল্লো দিয়ে যায়, দিয়ে সিকোয়ে, তারপরে ভিজাই তা সেট তৈরি করছি। এগুলো হলো বাড়তি ইনকাম, এদের সংসারের কিছু খরচ লাগাতে পারি, টাকা পয়সা রোজগার করলে পড়াশোনার কাজেও দিই, বাপের হাতেও টাকাটা তুলে দিতে পারি। তবে সরকারি সুযোগ সুবিধা পেলে আরো বেশি পরিমাণ পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভব হবে বলে জানান উদ্যোক্তারা। আমি যদি ডাইরেক্ট বায়ারের কাছ থেকে অর্ডারটা নিতে পারতাম তাহলে দেখা যাচ্ছে আমি আমার মেয়েদেরকে আমি আরো একটু বেশি অর্থ দিতে পারতাম। মনে করেন এখন 250 টাকা একটা পাতিস দিই, সেক্ষেত্রে আমি 300-350 টাকা যদি দিতাম। এসব নারীদের সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমাদের প্রশাসনিক অবস্থান থেকে যতটুকু সাহায্য করার সেটি আমরা করব এবং তারা যাতে এই তাদের তৈরিকৃত পণ্য বাজারজাত করতে পারে সেই জন্য আমাদের যত ধরনের সহায়তা করার সুযোগ আছে সবই করব। শিমুলিয়া গির্জার ফাদার অ্যাতলিও বস্কাতো ও মাদার রোজারিও গ্রামের নারীদের জীবনমান উন্নয়নের জন্য 1974 সালে ভ্যালেরিয়ান হ্যান্ডিক্রাফট গড়ে তোলেন। ওই বছরই তারা খেজুর পাতা আর খড় দিয়ে তৈরি কিছু হস্তশিল্প পণ্য নমুনা হিসেবে নিজেদের দেশ ইতালিতে পাঠান। পরে চাহিদা বাড়তে থাকায় ইতালি সহ বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়। ডেস্ক রিপোর্ট, News24। এবারে অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রামে রেলওয়ের গেটম্যানের অবহেলায় নিভে গেল 3 জনের জীবন প্রদীপ। নিহতদের একজন মনির হোসেন মহানগর ট্রাফিক পুলিশ সদস্য। শনিবার সকাল 11টার দিকে খুলশীর ঝাউতলা লেভেল ক্রসিংয়ে বাস, ডেমো ট্রেন ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত 10 জনকে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নয়ন বড়ুয়া জয় ও ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রামের খুরশিদ ঝাউতলায় এই লেভেল ক্রসিং দিয়ে একটি ডেমু ট্রেন ষোলশহর থেকে যাচ্ছিল চট্টগ্রাম স্টেশনের দিকে। এ সময় একটি সিএনজি অটোরিকশা উল্টো পথে গিয়ে রেল লাইন পার হওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় একটি বাস। তখনই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় অটোরিকশার। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আর হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো দুজন। স্থানীয়রা জানান, ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে অটোরিকশাটি। আমার আপু বলছে যে দেখো গাড়ি আসতেছে, তুমি লাইনটা ফালাও। উনি বলছে যাচ্ছে, আমি ফালাচ্ছি, আমি সারাটা খাই। আর তুমি সারাটা ফরা খাইও। আমার আপু ঘরের সামনে যাওয়ার সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে। হঠাৎ করে একটা বাড়ি বাস বাড়ি হাওয়া আসছে, বাড়ি আসছে, আমি ঘুরে পড়ে গেছি, আর কিছু বলতে পারবো। আমার বোন হয়েছে, আমি হয়েছি, আমার বাগনিটা হাত হয়নি, ছোট বাগনিটা হাতটা বাঁচিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গেটম্যানের দায়িত্বে অবহেলার কারণেই এই দুর্ঘটনা। তদন্ত কমিটি গঠন করে দিয়েছি আমার রেলওয়ে জেলা চট্টগ্রামের, রেলওয়ে জেলা পুলিশ চট্টগ্রামের পক্ষ থেকে। তদন্ত কমিটিকে নির্দেশনা আছে, জরুরি ভিত্তিতে 3 দিনের মধ্যে রিপোর্ট দিবে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর বিবেচনা করে আমরা বেশিরভাগ রোগীকে ক্যাজুয়ালিটিতে ভর্তি করি। একজন মাথায় আঘাত পাওয়াতে উনি নিউরোসার্জারি বিভাগে ভর্তি হয়। এই রেল ক্রসিং এ এর আগেও দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নীলফামারীতে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‍্যাব। এ সময় বোমা তৈরির সরঞ্জাম সহ 5 জনকে আটক করা হয়। র‍্যাব জানায়, ওই বাড়িতে বোমা তৈরি করত জেএমবি সদস্যরা। ঘটনাস্থল থেকে আইইডি বিস্ফোরক দ্রব্য ছাড়াও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। নীলফামারীর প্রতিনিধি আব্দুর রশিদ শাহকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। নীলফামারী মাঝপাড়া পুটিহারি এলাকার জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত বোমা নিষ্ক্রিয় করছেন র‍্যাবের বোমা নিষ্ক্রিয় দল। শনিবার এই বাড়িতে জেএমবির আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় আইইডি সদৃশ বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। এ সময় বাড়িটি থেকে একজনকে গ্রেফতার করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয় আরও 4 জনকে। জঙ্গি কার্যক্রমের সাথে সরাসরি সংশ্লিষ্ট এরকম 5 জনকে আমরা শনাক্ত করতে সক্ষম হই, এবং প্রাথমিকভাবে আমরা অভিযান পরিচালনা করে এই 5 জনকে এখানে বিভিন্ন এলাকা থেকে, নীলফামারী সদরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করলে আরও তথ্য পাওয়া যাবে। এখানে অভিযান পরিচালনা করে আমরা একটি শক্তিশালী আইডি আমরা শনাক্ত করতে সক্ষম হই। কতদিন যাবত তারা বোম তৈরি করছে, কী তাদের পরিকল্পনা, আমরা ব্রিফ করব। এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে শুক্রবার রাত 3টার দিকে বাড়িটি ঘেরাও করে রাখে র‍্যাব। এরপর র‍্যাব সদর দপ্তরের আভিযানিক দল শনিবার দুপুর নাগাদ ঘিরে রাখা বাড়িটিতে অভিযান চালায়। ঘটনাস্থলে উপস্থিত ছিল স্থানীয় পুলিশ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। স্বামী প্রবাসে, নতুন করে সম্পর্ক আরেকজনের সাথে। বিয়ের চাপ দেওয়ায় সেই প্রেমিকের হাতেই জীবন গেল খুশি বেগমের। সিলেটের ছাতকে একটি ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য এভাবেই উন্মোচন করল অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার করা হয়েছে একমাত্র আসামি মহিউদ্দিনকে। বিস্তারিত মাসুদ আলাবুরির প্রতিবেদনে। বিয়ের চাপ, অতঃপর প্রেমিকাকে খুন, এমন ঘটনা ঘটে সিলেটের ছাতক এলাকায় গত 17 নভেম্বর। খুশি নামের এক তরুণীর সাথে প্রেম হয় তার শিক্ষক মহিউদ্দিনের। কিন্তু লন্ডন প্রবাসী এক ব্যক্তির স্ত্রী হয় খুশিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে। এই বিয়ের চাপের কারণে খুশিকে খুন করে মহিউদ্দিন। শুক্রবার সীতাকুণ্ড থেকে মোহাম্মদ মহিউদ্দিনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানায় সে। ঢাকায় সদর দফতরে শনিবার সংবাদ সম্মেলনে সিআইডি বলে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী পার্শ্ববর্তী ধান খেতে নিয়ে খুশির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় মহিউদ্দিন। ঘটনার পর থেকে এই আমাদের যে সাসপেক্ট, সে সেই এলাকায় ছিলেন না, এলাকা থেকে বিভিন্ন জায়গায় সে ঘোরাঘুরি করছিলেন। তো এক পর্যায়ে আমরা স্টেবল দেখলাম যে চট্টগ্রামে তার অবস্থান, চট্টগ্রামে গিয়ে আমাদের যে লোকাল সোর্স ছিল সব কিছুর আমরা যে তথ্যগুলি পেলাম সেই তথ্যের ভিত্তিতে আমরা তাকে সীতাকুণ্ড থেকে আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হয়েছি। এবং সিআইডি জানায়, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। তার স্বামী লন্ডন প্রবাসী,
টেলিফোনের মাধ্যমে বিয়ে হয়, আর স্বামী কিন্তু তার সাথে স্বামীর সাথে সরাসরি কোনো আসেও না, কারণ করোনাকালীন সময়ে চলছে, রেস্ট্রিক্টেড দিয়েছিল। 17 নভেম্বর বাসা থেকে বের হয়ে যাবার পর 21 নভেম্বর সকালে ধান খেতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খুশির মরদেহ উদ্ধার করা হয়। খুশিকে না পেয়ে 19 নভেম্বর পরিবহন শ্রমিক বাবা কবির মিয়া ছাতক থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মাসুদা লাবনী, News24, ঢাকা। ইউক্রেন ইস্যুতে মস্কোর সাথে ওয়াশিংটনের উত্তেজনা আরও তীব্র হচ্ছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণের যে পরিকল্পনা সাজাচ্ছে তার পরিণাম ভয়াবহ বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমনকি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার দেয়া রেড লাইন মানবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ঘরের পাশে ন্যাটোর সামরিক তৎপরতায় ইউরোপে আবারও যুদ্ধের দুঃস্বপ্ন দেখতে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ইউক্রেন সীমান্তে জড়ো হয়েছে প্রায় 90,000 রাশিয়ান সেনা। মার্কিন গণমাধ্যম বলছে 2022 সালের শুরুতে ইউক্রেনে আক্রমণ করতে পারে রাশিয়া। বর্তমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করছে ওয়াশিংটন এবং মস্কো, কথা হচ্ছে হুমকির সুরে। তবে উত্তেজনা কমাতে চলতি সপ্তাহে ভার্চুয়ালি বৈঠকে বসার কথা রয়েছে বাইডেন ও পুতিনের। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপের আশাবাদ ব্যক্ত করেছে প্রেসিডেন্ট বাইডেন, তবে এও সতর্ক করেন যে রাশিয়ার দেওয়া কোনো রেড লাইন মেনে নেবে না ওয়াশিংটন। ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে আগ্রাসন চালানো থেকে বিরত রাখার জন্য আমরা বেশ কিছু পরিকল্পনা নিয়েছি, তা বাস্তবায়ন সম্ভব হলে ব্যাপক ও অর্থপূর্ণভাবে রাশিয়া ইউক্রেন সংকট মেটানো সম্ভব। এর আগে সুইডেনের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়, যেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন রাশিয়া তার ঘরের পাশে ন্যাটো সামরিক জোটের নতুন কোনো তৎপরতা কোনোভাবেই সহ্য করবে না। এদিকে অভিযোগ উঠছে ইউক্রেন সীমান্তে আরও বেশি সেনা সমাবেশের বিস্তার ঘটাচ্ছে রাশিয়া। প্রতিবেশী ইউক্রেনে 1,75,000 সেনা নিয়ে বহুমুখী আক্রমণের পরিকল্পনা সাজিয়েছে মস্কো। মাসুদ রানা, News24। ভয়াবহ খাদ্য সংকটে আফগানিস্তান। চলতি শীতে অন্তত 14 লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এছাড়া ধস নেমেছে হাসপাতালের চিকিৎসা সেবায়ও। এমন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে সহায়তাকারী বিভিন্ন সংস্থা। বিস্তারিত মাসুদ রানার ডেস রিপোর্টে। আফগানিস্তানের বেশিরভাগ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে অভুক্ত শিশুরা। প্রাণ প্রদীপ নিভে যাওয়ার আগেই তাদের বাঁচানোর শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। প্রসূতি ওয়ার্ডের অবস্থা আরও খারাপ, এরই মধ্যে প্রায় 2300 স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ হয়ে উঠেছে অসহনীয়। জাতিসংঘের হিসেবে চলতি শীতে 14 লাখ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগতে পারে। হাসপাতালগুলোতে খাদ্য ও ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় রোগীর ঢল নামায় পরিস্থিতির সঙ্গে যেন যুদ্ধ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপুষ্টির শিকার নারী আর সন্তানদের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। অপুষ্টির ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে, মারা যাচ্ছে অনেকে। ছোট বাচ্চাদের এমন কান্না সহ্য করবার নয়। এই মুহূর্তে আমাদের বিভাগে আর কোনো রোগী ভর্তি করার সক্ষমতাও নেই। আফগানের সাহায্য সংস্থাগুলো ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নজিরবিহীন মানবিক সংকটে কাজ করতে গিয়ে তারা অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এতে হতাশা প্রকাশ করেছে বেসরকারি সব এনজিওগুলো, কেননা কমে এসেছে আন্তর্জাতিক সহায়তাও, তাই বন্ধ করে দেওয়া হচ্ছে ত্রাণ শিবিরগুলো। মাসুদ রানা, News24। শুরুতেই থাকছে ঢাকা টেস্টের খবর। প্রথম দিন শেষে 2 উইকেটে 161 রান তুলেছে সফরকারী পাকিস্তান। উইকেট দুটি নিয়েছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। তবে আলোর স্বল্পতায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা 33 ওভার বাকি থাকতেই বন্ধ হয়ে যায়। দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের 30 মিনিট আগে সকাল 9:30। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
মিরপুরের চার নম্বর উইকেটে স্বাগতিকদের মান বাঁচানোর লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন। সাকিবের সাদা পোশাকে মাঠে ফেরার দিনে হয়েছে মাহমুদুল হাসান জয়ের অভিষেক। ফিরেছেন পেসার খালেদ। ইবাদত খালেদ দুই পেসারে ভরসা টিম ম্যানেজমেন্টের। ইঞ্জুরিতে শেষ পর্যন্ত এই টেস্ট থেকে ছিটকে গেছেন তাসকিন। তবে দুই তরুণ পেসারের শুরুটা মন্দ ছিল না, শুধু দ্রুত উইকেট তুলে নেয়ার কাজটা করতে পারেননি ইবাদত খালিদের প্রথম স্পেল। বোলিং পরিবর্তনে এসেছে সাফল্য। উইকেটের টার্ন কাজে লাগিয়ে ম্যাচের ১৯তম ওভারে ওপেনার আবদুল্লাহ শফিককে বোকা বানান তাইজুল। ২৫তম ওভারে আবেদ আলীও তাইজুলের ঘূর্ণিতে সাজ ঘরে ফেরেন। এর আগে দিনের প্রথম সেশনেই টাইগারদের নিয়ে দুটি রিভিউ আপিল বাতিল হয়। দ্বিতীয় সেশনটাই অবশ্য পাকিস্তানের দুই ব্যাটসম্যানের উপর কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি বাংলার স্পিনাররা। লাঞ্চের বেশ খানিক পর বৃষ্টির কারণে মিনিট ২৫ এ খেলা বন্ধ থাকে। এর আগে ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তানের পরবর্তী দুই ব্যাটসম্যান ৯১ রানের জুটি গড়ে আছেন অপরাজিত। বাবর আজম অর্ধশতক পূরণ করেন ৭৫ বল খেলে। ৫৭ ওভার শেষে আলোক স্বল্পতায় সাময়িক স্থগিত হয় খেলা। ম্যাচ অফিসিয়ালরা কয়েক দফায় মাঠ পরিদর্শন করে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন। দিন শেষে আজাহার আলী ৩৬ ও বাবর আজম ৬০ রানে অপরাজিত আছেন। মাহফুজুল ইসলাম, নিউজ ২৪, ঢাকা। বিশ্বকাপে বাজে পারফরমেন্সের পর ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের বিষয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের এত বাজে পারফরমেন্স তিনি দেখেননি। তবে তার মতে পাকিস্তানের বিপক্ষে হারলেও দলের তরুণরা দারুণ ফাইট করেছে। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরমেন্স করলো এবারে আমাদের এই টিম। টোটালি ডিমোটিভেটেড, মেন্টালি শ্যাটার্ড, সবকিছু এলোমেলো, এরকম অবস্থায় আমাদের টিম। এবং ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার সাথে সাথেই তাদের এই সিরিজটা খেলা, ইম্যাচিউর ইয়াং একটা টিম নামানো হইল এই শক্তিশালী পাকিস্তানের। নিউজিল্যান্ড সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিউইদের বিপক্ষে সিরিজে থাকবে না এমন গুঞ্জন শোনা গেলেও দলে রাখা হয় সাকিব আল হাসানকে। তবে দল ঘোষণার ঘণ্টাখানেক পর আনুষ্ঠানিকভাবে পারিবারিক কারণ দেখিয়ে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি চেয়ে আবেদন করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এটি কিংসের টানা দ্বিতীয় জয়। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত অস্কারের দলের। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো। ১৫ মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজকে ফাউল করে পুলিশকে বিপদে ফেলেন ডিফেন্ডার ঈশা ফয়সাল। পেনাল্টি থেকে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রবসন রবিনহো। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। শেষ পর্যন্ত এই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।